পুরসভায় বোর্ড গঠন। শপথ নিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা। বোর্ড গঠন হলো কোচবিহারের তিন পুরসভা, দিনহাটা, মাথাভাঙা এবং তুফানগঞ্জ পুরসভায়। দিনহাটা পুরসভার চেয়ারম্যান হলেন গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান হলেন লক্ষ্যবতী প্রামাণিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা। তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান হলেন কৃষ্ণা ঈশ্বর গোস্বামী এবং ভাইস চেয়ারম্যান তনু সেন। এদিন প্রত্যেক পুরসভায় সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসকেরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বাকি কাউন্সিলরদের শপথ গ্রহণ করান। এবার দিনহাটা পুরসভা নির্বাচনে বিরোধী কোনো রাজনৈতিক দল প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পদপ্রার্থীরা। ওই পুরসভায় ১৬টি আসন বিশিষ্ট, কাজেই বিরোধী শূন্য করে দিনহাটার পুর ভোট পরিচালিত করবে তৃণমূল কংগ্রেস। মাথাভাঙা পুরসভার ১২টি ওয়ার্ড রয়েছে, এর মধ্যে দুটি ওয়ার্ডে বিরোধী কোনো রাজনৈতিক দল প্রার্থী দিতে না পারায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল কংগ্রেস। বাকি ১০টি ওয়ার্ডেও নির্বাচনের মাধ্যমে জয় পায় জোড়াফুল শিবির, ফলে সেখানেও বিরোধী শূন্য পুর বোর্ডের দখল নেয় ঘাসফুল শিবির। তুফানগঞ্জের ১২টি ওয়ার্ডের মধ্যে সবকটিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়, কাজেই সেখানেও বিরোধী শূন্য পুর বোর্ডের দখল নেয় তৃণমূল কংগ্রেস। এদিন বোর্ড গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ভিড় দেখা যায় তিন শহরেই। দিনহাটা পুরসভার বিধায়ক উদয়ন গুহের উপস্থিতিতে বোর্ড গঠন হয়। মাথাভাঙা পুর বোর্ড গঠনের সময় উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী। মাথাভাঙায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, তৃণমূলের মহিলা কংগ্রেসের জেলা সভাপতি সুচিস্মিতা দেবশর্মা সহ বহু নেতাকর্মীরা। আগামীকাল কোচবিহারেও পুর বোর্ড গঠন হবে। এখনও দলীয়ভাবে ঘোষণা না করা হলেও সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দাবি করে আসছেন কোচবিহার পুরসভায় চেয়ারম্যান হতে চলেছেন রবীন্দ্রনাথ ঘোষ আর ভাইস চেয়ারম্যান হতে চলেছেন আবিনা আহমেদ। কোচবিহার পুর বোর্ড গঠন নিয়েও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বোর্ড গঠনের আগে তৃণমূল শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে দলীয় কাউন্সিলরদের সম্বর্ধনা দেওয়া হবে বলে জানা গিয়েছে। জয় বাংলা, নমস্কার। আমি চন্দ্রশেখর রায়বাসনিয়া বাণী, মাথাভাঙা পৌরসভার ৫ নম্বর এলাকার নির্বাচিত কাউন্সিলর হিসাবে ঈশ্বরের নামে শপথ করিতেছি। সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি অকপট বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমার উপর যে দায়িত্ব ন্যস্ত হইতে চলিয়াছে তাহা বিশুদ্ধভাবে পালন করবে।